এই তো সেদিন চারদিকে হাপিত্যেশ, উইকেটের দেখা মেলে না। দুরন্ত গতিতে ছুটছুটে চলা বাংলাদেশের পেস আক্রমণ ভাগ তখনও খুঁজে পাচ্ছে না কোনো উত্তর। আফগানিস্তান কেবল গড়ে চলেছে রানের পাহাড়। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান রীতিমতো অপ্রতিরোধ্য। রানের লাগাম টানতে হলে এই জুটিতে ভাঙন চাই, কিন্তু কে করবে সেই কাজটা? সবাই তো ব্যর্থতার মিছিলে এক এক করে সামিল হচ্ছে। ঠিক এমন সময়ে হাজির সাকিব আল হাসান। বলার সাকিব যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, 145 রান করে অসাধারণ খেলতে থাকা গুরবাজকে তিনি ফিরিয়েছিলেন সেদিন। সাদা বলের ক্রিকেটে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার, ব্যাটে বলে সমানতালেই পারফর্ম করে যেতে পারেন। তবে তিনি এবার জায়গা করে নিয়েছেন সেরা 10 ওয়ানডে বলারের তালিকায়। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এখন 10 নম্বরে। 618 পয়েন্ট রয়েছে তার নামের পাশে। মূলত আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বল হাতে কার্যকর কিছু উইকেট শিকারই তার র্যাঙ্কিংয়ের উন্নতিকে প্রভাবিত করেছে। পুরো সিরিজে বাংলাদেশের পেস বোলারদের একটা আধিপত্য ছিল, সেসবের মাঝে স্পিনার হিসেবে সাকিব আল হাসানই ছিলেন একমাত্র সফল যদি উইকেট শিকার বিচার করা হয়। মোট 4 উইকেট পেয়েছেন তিনি 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে। এর মধ্যে প্রথম ওয়ানডেতে বৃষ্টির বাধায় পূর্ণ 10 ওভার বলই করা হয়নি সাকিব আল হাসানের। তাছাড়া খেলার গুরুত্বপূর্ণ সময়ে তিনি বল হাতে ভেলকি দেখিয়েছেন, যেমনটা তিনি করে আসছেন বিগত 17 বছর ধরেই। সাকিবকে ম্যাচের বাইরে রাখা বা তাকে দমন করে রাখাই যেন দুষ্কর। ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও তিনি ঠিকই বল হাতে খুঁজে নেন নিজের পথ। সদ্য শেষ হওয়া সিরিজে ব্যাট হাতে বড় রান তিনি করতে পারেননি, সর্বোচ্চ 39 রান করেছেন তৃতীয় ওয়ানডেতে। সেই ম্যাচেও বিরল এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান, তবে সেটা বল হাতে। সাকিব আল হাসান নিজের বোলিং কোঠার পুরো 10 ওভারেই হাত ঘুরিয়েছেন, তাতে রান খরচ করেছেন মাত্র 13। ওয়ানডে ক্রিকেটে বর্তমান পরিস্থিতি বিবেচনায় যা অকল্পনীয়। অবশ্য সাকিব আল হাসান এমন কৃপণতা এর আগেও দেখিয়েছিলেন দুইবার, এ নিয়ে তৃতীয়বার তিনি 15 রানের কম দিয়েছেন ওয়ানডে ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি শন পলক কেবল রয়েছেন সাকিব আল হাসানের পাশে। এমন কার্যকর বোলিং অবদানের কারণেই সাকিব আল হাসানের উন্নতি হয়েছে বোলিং র্যাঙ্কিংয়ে। তাছাড়া ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব এখন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। 305 উইকেট নিয়ে তিনি অবস্থান করছেন ড্যানিয়েল ভেটোরির সাথে। তাদের উপরে কেবলমাত্র সনাত জয়সুরিয়া অবস্থান করছেন। তালিকায় থাকা বাকি দুজন ক্রিকেট থেকে বহু দূরে অবস্থান করছেন। সাকিব আল হাসানের সামনে তাই সুযোগও থাকছে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যাওয়ার। এই সুযোগটি নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন সাকিব, আর তেমনটা হলে বলার সাকিব আল হাসানের র্যাঙ্কিংয়ে আরও উন্নতি কেবল সময়ের বিষয়।